আমাদের হোটেলের সামনে থেকে সোজাসুজি রাস্তা দিয়ে আসলেই সি বিচ, আর ওই যে ওটা হচ্ছে মিত্র ক্যাফে, একদমই সোজা রাস্তাই হচ্ছে সি বিচ। কি রোদ দেখেছো এত সকালবেলা! মামনকে শুধু দেখো না, সকাল থেকে মনে হয় চুপ করে মৌনব্রত পালন করছিল। সত্যি কথা যে কেঁদে ফেলেনি এটাই অনেক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে 6 এপ্রিল, বৃহস্পতিবার। তো আজকে দীঘায় আমাদের লাস্ট ডে, মানে আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেল রুম ছেড়ে দেবো। দিনগুলোতে কীভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। কতদিন আগে থেকে আমাদের এই ঘুরতে আসার প্রিপারেশন শুরু, জামাকাপড় কিনতে হবে, এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, মানে এত কিছু। তারপরে কত তাড়াতাড়ি মনে হচ্ছে যেন এই ঘুরতে আসবো ঘুরতে আসবো, এটাই মনে হয় মজা ছিল বেশি। তো যাই হোক, তার সাথে আবার একটু আনন্দও রয়েছে, তার কারণ অনেক দিন মনে হচ্ছে যেন যে নিজের জায়গাটা সামনগর দেখি না। তো বাড়িতে যাব, বাড়ি ফেরারও একটা আনন্দ রয়েছে, অবশ্যই রয়েছে সেটা। তো সকাল কালকে রাত্রেবেলায় আমরা একদম ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, কারণ আজকে ট্রেন হচ্ছে আমাদের 10:30 দীঘা স্টেশন থেকে, একদম হাওড়ায় চলে যাবো। যেভাবে এসছি আর কি, রামলিফ্ট এক্সপ্রেস করেই আমরা আবার ফিরছি। তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছিলাম, শুধুমাত্র যেই ড্রেসগুলো পরবো সেগুলোকে সব আলাদা করেই গোছানো ছিল। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি 7টার মধ্যে। তো গুছিয়ে ভেবেছিলাম ফার্স্টে তখনই সি বিচে যাই, সমুদ্রের পাড়ে যাই, কটা ফটো তুলি, গোপালদেরকেও একবার নিয়ে যাই। এমনিতে তো গোপালদেরকে স্নান করানো হয়ে গেছে, তাও আজকে যেহেতু চলে যাচ্ছে সে কারণে গোপালদেরকেও নিয়ে যাবো। তো তারপরে ভাবলাম যে না, একেবারে স্নান ঠান করে রেডি হয়ে নিই তারপরে যাবো। তো এখনই 8টা মতন বাজে, হাতে এখনও বেশ কিছুটা সময় আছে। আমাদের এদিককার সমস্ত কাজ টাজ কমপ্লিট, মানে ব্যাগ গোছানো থেকে শুরু করে সব রেডি। কুটিমাসিরা ওই ঘরে রেডি হচ্ছে, আর মা বাবা একটুখানি বেরোলো। বেরোলো হচ্ছে আমরা এই দুদিন যে রান্না টান্না করে মা, মানে মা আর মাসিমারা যে রান্না করছে, যে বাসনগুলো ভাড়া নেওয়া হয়েছিল সেগুলোকে আবার সব দিয়ে আসতে হবে। তো সেই বাসনগুলোকে জাস্ট গেছে মা বাবা দিয়ে আসতে। তো ওরা আসলে পরে তারপরে একসাথে সময় মিলে যাবো হচ্ছে সি বিচে। আমি মা আর মামন এখন যাচ্ছি সি বিচে গোপালদেরকে সাথে নিয়ে, আমরা বেশ কয়েকটা ফটো তুলে নেব, কারণ আজকেই তো লাস্ট সেই জন্যই। বাবা এখনই কি রোদ এত সকালে! মা এই দিক দিয়ে চলো। হ্যাঁ, তোমরা এ বাসন দিতে গেছিলে কোন দিক দিয়ে, ওই সাইড দিয়ে না সোজা? আমাদের হোটেলের সামনে থেকে সোজাসুজি রাস্তা দিয়ে আসলেই সি বিচ, আর ওই যে ওটা হচ্ছে মিত্র ক্যাফে, একদমই সোজা রাস্তাই হচ্ছে সি বিচে। কি রোদ দেখেছো এত সকালবেলা! লাস্ট একবার সমুদ্রের পাড়ে বসে বেশ কিছু ফটো তুলে নিলাম। এখন এখানে জোয়ার চলছে, ভীষণ ঢেউ, দেখেছো পাড়েই কত ঢেউ! হ্যাঁ, এই হোটেলে ছিলাম, দেখো তুলিকা, তনুশ্রী তুলিকা। চলে আসলাম, বাইরে এত রোদের তাপ এত সকালবেলাতে, বুঝলে গুটি মাসে একটা ঘরে সব রাখি ব্যাগগুলো। শোন, আসার সময় কষ্টটা হয়েছে, কারণ সত্যি থেকে এই বাড়ির থেকে যে অতটা দূরে যেতে হয়েছে। হ্যাঁ, সব বুঝে নিয়েছো তো? ব্যালকনিটা দেখে নাও ভালো করে। আমাদের বাড়িতে যেখানে মাসিদের সমস্ত ব্যাগ ট্যাগ গোছানো, আসার সময় কত সুন্দর করে সব কিছু, যাওয়ার সময় কোনো রকমে যাতে ব্যাগে ভরতে পারি। কি হয়ে গেছে কি জানি, যে যাওয়ার সময় মানে ব্যাগের মধ্যে ঢুকতেই চাইছে না সব। আমি সব ঢুকেছি, কিন্তু বাড়ি থেকে স্টেশনটা আমাদের হেঁটে, যাওয়ার সময় আরো ব্যাগ দেখালো। এবার বেরোবো, একবার ফাইনাল চেক করে নিই। ওইটা হচ্ছে আমাদের ব্যালকনি ছিল, তো ওই ব্যালকনি পুরো ফাঁকা, চারিদিক ফাঁকা, মাসিদেরও সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। মামন বসে আছে, যা সানগ্লাসটা নেব। ছিল মাসিদের রুম, তো মাসিদের রুমও পুরো ফাঁকা, আর এইদিকে হয়েছে আমাদের রুমও পুরো ফাঁকা। চলো, বাবা অলরেডি চলে গেছে। আমাদের হোটেল থেকে স্টেশন একদম কাছে, জাস্ট 5 মিনিট। তো এত ব্যাগ রয়েছে, ব্যাগগুলো সব আস্তে আস্তে তোলা হচ্ছে, তারপরে আমরা বসবো। হ্যাঁ, পেছনে জায়গা আছে, আমি আর মামন তাহলে বসে পড়ছি পেছনে। 20 থেকে মনে হয় 25। হ্যাঁ,
মনে হয় দেখছি গিয়ে চলো। হ্যাঁ টিকিট পাই, এই তো ব্যাগের ওপরেই রয়েছে টিকিট, তো আমার ফোনে দেখে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 9:56, আমরা চলে আসলাম স্টেশনে, ট্রেন এখনও দেরি আছে, তো আমরা একটুখানি টাইম হাতে নিয়ে স্টেশনে চলে আসলাম। দীঘার স্টেশন আসার দিনকে তো মানে এতটাই তখন টায়ার্ড ছিলাম যে ভালো করে দেখাতে পারিনি, সবাই ট্রেন ধরবে বলে ওয়েট করছে। আর ওই যে দেখো, দেখা যাচ্ছে হোটেল লে রয় একদম সামনেই, এখানে রয়েছে আমাদের সমস্ত ব্যাগ। আসার সময় মনে হয় কটা ব্যাগ হয়েছিল, 6টা, আর যাওয়ার সময় হয়ে গেছে 13টা ব্যাগ, 12টা হয়েছিল, আর যাওয়ার সময় কটা হয়েছে গুনিনি। তো এইখানে এই ব্যাগগুলো তো সব এক্সট্রা, কারণে কেনাকাটা করা হয়েছে না, সে কারণে তো ব্যাগ বেশি হয়ে গেছে। এগুলো নিয়ে এখন যেতে হবে ওই পর্যন্ত, 15-র বেশি হয়ে গেছে। কেনাকাটাগুলো করা হয়েছে না, সেগুলো তো সব হয়েছে। আমার মাসির হাতে দেখো অসংখ্য ব্যাগ, সবাইকে অসংখ্য ব্যাগ টানতে হবে। আসার দিনকে মামন আনন্দে দৌড়ে দৌড়ে এসেছিলাম, আর যাওয়ার দিনকে পার চলছে না কারুর। মামনকে শুধু দেখো না, সকাল থেকে মনে হয় চুপ করে মৌনব্রত পালন করছিল। সত্যি কথা যে কেঁদের ফেলেনি, এটাই অনেক। ট্রেন চলে এসছে, এবার যেতে হবে D1 স্টেশনের ভিড়টা শুধু দেখো, মাসি আর মা আগে এগিয়ে গেছে। মাসিকে দেখতেই পাচ্ছি না, ব্যাগটা এত ভারী আমি হাঁটতেই পারছিলাম না। এই ভিড় ঠেলে এখন যেতে হবে D1 পর্যন্ত। D1 এটা তো এইখানে, চলে ভেতরে একটু দেখি। ট্রেনে উঠে পড়েছে, আচ্ছা আমাদের তাহলে ওই সিটটা, আর এইখান থেকে এই চারটে, আর এই একটা সিট। ওই যে বাবা বাইরে বসে আছে, বাবাকে কি ফোন করেছে সেই জন্য কথা বলতে বাবা বাইরে গেল, ট্রেনের মধ্যে কিছু শুনতে পাচ্ছে না। এখানে হচ্ছে সব আমাদের ব্যাগ পুরো ভর্তি, আর গোপালরা রয়েছে এইখানে, ওরা এখানে বসেছে কারণ খুব সুন্দর হাওয়া পাবে। কি বলছো, জানালার কথা বসতে পারছি না, জানলার ধারে বসে আছি, এত গরম হাওয়াটা না, এর মধ্যে দই চিড়েও খাওয়া যায়। দই এই দই না, এই দই না। চলে এসছে হাওড়া স্টেশন, নে মামন এবার সব ব্যাগ আস্তে আস্তে নামা, কষ্ট আমাদের কষ্টের দিন। মামনের মুখটা দেখো, আর যাওয়া আসার দিনকে মামনের মুখটা শুধু মনে করো। এখন 2:30 বাজছে, আমরা এইমাত্র জাস্ট হাওড়া স্টেশনে নামলাম, তো এখন এসে এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ এরপর মাসিরা মাসিদের বাড়ি, আমরা আমাদের বাড়ি, ট্যাক্সি করে যাবো, প্রচুর ব্যাগ রয়েছে, তো আমরা একটা আলাদা ট্যাক্সিতে যাবো কারণ সবাই মিলে তো এক ট্যাক্সিতে হবে না, আর মামুন আলাদা ট্যাক্সি করে সরিয়ে নামবে। এদিকে আমরা এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি, আর একটু পরেই আমরা বাড়ি চলে যাবো। আর সারা দীঘা মনে হয় আমি আর মামুন এক ড্রেস করে কাটিয়ে দিলাম বল, মানে এক ড্রেস মানে যখন যে করছে একই রকম করছে। যেদিকে আমরা বাড়ি ফিরছি এখন, আমরা একই ড্রেস পরে হোটেল থেকে বেরিয়েছি, এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো, স্নান করবো আর তারপরে ঘুমাবো, কিছু খাবো না, ঘুমিয়ে পড়বো, শুধু একটু ঘুমাতে চাই। সত্যি আর ভালো লাগছে না, কেমন কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। টিমাশিয়া যাচ্ছে আগের ট্যাক্সিতে, তো ব্যাগগুলো সব আলাদা, আর এই ব্যাগগুলো হচ্ছে আমাদের, সেজন্য আলাদা। টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌঁছে ফোন।
করব তোমরা আগে পৌঁছলে ফোন করে দিও সামনে যাচ্ছে মাসিদের ট্যাক্সি কুটি মাসি দেখতে পাইনি ওই তো মামুন হ্যাঁ 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 এবার শান্তি কতক্ষণে বাড়ি যাবো কলেজ স্ট্রিট পৌঁছালাম সারা রাস্তায় এত জ্যাম পুরো 5:30টা বাজে 3:30 এক ঘন্টার বেশি হয়ে গেছে যখন হ্যাঁ হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো শরীর ভীষণ ভীষণ খারাপ এর আগে অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু বাড়িতে আসার পরে কালকে আমরা দীঘা থেকে ফিরেছি বাড়িতে তো এতটা শরীর খারাপ হয়ে যাবে মানে সত্যি বুঝতে পারিনি যে এতটা শরীর খারাপ হবে কালকে সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম ব্লগ শুরু করেছি হাওড়া স্টেশন পর্যন্ত এসেছি সব কিছু ঠিকঠাক ছিল ভালো ছিলাম এবার আমাদের মানে একটা ভমিটিংয়ের প্রবলেম রয়েছে আমরা একদম গাড়িতে ট্রাভেল করতে পারি না গাড়িতে উঠলে পরে আমাদের গা গুলায় মানে বমি হয় আমার মার মামন কুট্টিমাস আমাদের চারজনেরই তোমরা হয়তো আমাদের মানে এই ভ্লগটা ফার্স্ট থেকে যখন হোটেল থেকে শুরু করেছিলাম গতকাল আমাদের কথাবার্তা শুনেই হয়তো বুঝতে পারবে যে ওখানে মানে হোটেলে থাকাকালীনই মামুন কিছুতেই মানে বলছে যে আমি কিভাবে ট্যাক্সি করে এতটা রাস্তা বাড়ি যাবো মানে হাওড়া স্টেশন থেকে আমি কি করে এতটা রাস্তা যাব কিন্তু গাড়ি করে আসেছে না আমাদের কাছে কোনো উপায় ছিল না মানে এত ব্যাগপত্র হয়ে গেছে ট্রেনে আসাটা পসিবল না তো এবার হাওড়া পর্যন্ত আসলাম যেদিনকে গেলাম আর কি দীঘা যাওয়ার দিনকে যেহেতু অতটা ভোরবেলা ছিল শিয়ালদা থেকে হাওড়া স্টেশন বাসে করে গেছি ফাঁকা রাস্তা 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম সেই গতকাল হাওড়া থেকে শিয়ালদায় আসতে 2:30 ট্রেন একদম রাইট টাইমে দীঘা থেকে ছেড়েছে শিয়ালদা সরি হাওড়াতে 2:30টার মধ্যে পৌঁছে গেছি 2:30 থেকে মানে সেই ট্যাক্সিতে আমরা উঠলাম শিয়ালদা আসতে 10 মিনিটের রাস্তা সেটা 1.25 ঘন্টারও বেশি লেগে গেছে আমার গাড়িতে ওঠার পর থেকে তখনই তোমাদের সাথে লাস্ট আমি মানে ব্লগ শেয়ার করেছিলাম আমি এখনও জানি না যে আমি কি কালকে মানে ভিডিওটা আমি কত অবধি করেছি আমার মানে কিচ্ছু আমি কালকের ভিডিওটা এখনও এডিটও করিনি তো এবার যখনই আমি গাড়িতে উঠলাম না তখনই আমি বুঝতে পারছি যে আমার একদম শরীর ভালো লাগছে না আমি মানে শুধু ভাবছি যে আমি কী করে এতটা রাস্তা বাড়ি যাব মানে আমার গা গোলাচ্ছে বমি হচ্ছে না আমি বমি করলে ভালো হয় এরকম একটা ব্যাপার মাথা ঘুরছে ভীষণ ভীষণ শরীর খারাপ লাগছে 5:30 বাজে তখন বাড়িতে এসেছি তো আসার পরেই মা বাবা বলছে যে কোনো দিকে তাকাস না তুই আগে গিয়ে ভালো করে শ্যাম্পু করে স্নান করে আয় আমি মানে শ্যাম্পুটা যে করবো শ্যাম্পুটা করতেও তো অন্তত একটু টাইম লাগবে 5 মিনিট আমি সেই 5 মিনিটও বাথরুমে দাঁড়িয়ে থাকতে পারছি না মানে আমি পুরো মাথা ঘুরছি আমার চোখে মুখে অন্ধকার দেখছি আর বমি পাচ্ছি কিন্তু বমি হচ্ছে না এটা যে একটা মানে কী কষ্ট হচ্ছে শরীরের মধ্যে তারপরে যাই হোক আমি কোনো রকমে গিয়ে স্নান করেছি শ্যাম্পু করিনি স্নান করে এসে আমি মাটির মধ্যে পুরো শুয়েছিলাম বেশ কিছুক্ষণ শুয়েছিলাম আমি ভাবছি যে আমি যদি ঘুমিয়ে পড়ি এখন তাহলে আমার শরীরটা অনেকটা ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো শরীরের মধ্যে যদি একটা কোনো মানে অস্বস্তি হয় শরীর খারাপ লাগে তখন দেখবে যতই তোমার ঘুম পাক না কেন তুমি ঘুমাতে পারবে না কিছুতেই ঘুমাতে পারলাম না আবার আমি বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে আবার শ্যাম্পু করে স্নান করলাম স্নান করে এসে বাবা তার মধ্যে গেছে মানে বাবা তো টেনশন করছে যে কী হলো ওষুধ খেয়েছি তারপর মা নুনচিনির জল দিচ্ছে কিন্তু আমি মানে কিচ্ছু আমি জলটাও খেতে পারছি না মানে এত পরিমাণে আমার বমি পাচ্ছে কিন্তু বমি হচ্ছে না ভীষণ শরীর খারাপ ছিল কালকে মানে সকাল থেকে কতবার যে এই নুনচিনির জলই খেয়েছি তার কোনো মানে ঠিক নেই তো
যাই হোক, তারপরে ঘুমিয়ে পড়েছি, মানে আমি সারা রাতের কিচ্ছু খাইনি। কালকে শুধু ওই ট্রেনে উঠে এক পিস পাউরুটি বাটার দিয়ে খেয়েছিলাম, তারপরে আর কিচ্ছু খাইনি। বাড়িতে এসে পুরো মানে ঘুমিয়ে পড়েছি, কিচ্ছু আর টেরও পাইনি। সকালবেলা উঠে থেকে শরীরটা একটুখানি ভালো লাগছিল, তবে পুরোপুরি যে সুস্থ হয়েছি সেটাও না। মানে ভীষণ মাথা ভার হয়ে রয়েছে, একটু পরে পরেই সেই গা গোলানো একটা ভাব ওই রকম একটা শরীরের মধ্যে লাগছে। রান্নাও মা করেনি আজকে সেরকম কিছু না, ভাত ডাল এই সব দিয়ে জাস্ট মা হালকা করে রান্না করেছে, সে একটুখানি খেয়েছি। তারপর এখন জাস্ট আমি ভিডিওটা এডিট করতে বসবো, তার আগে ভাবলাম যে তোমাদের সাথে তো বাড়ি আসার পর থেকে আমি মানে কথাই বলতে পারি না, আমি ভাবিনি যে বাড়িতে আসার পরেই এইরকম একটা মানে এতটা শরীর খারাপ হয়ে যাবে। ওখানে গিয়েও কিন্তু আমি নর্মাল মানে প্রতিটা দিন ঘুরেছি, এনজয় করেছি, যেমন সেই রকম মানে কী বলতো, জাস্ট ঘুরতে যাচ্ছি, সমুদ্রে যাচ্ছি স্নান করতে, হোটেলে আসছি, ভিডিও এডিট করছি। তারপরে ওখানে সবসময় যে মানে ইন্টারনেট কানেকশানটা খুব ভালো ছিল সেটা না, কোনো কোনো সময় ইন্টারনেট একদম পাচ্ছিলাম না, আবার কখনো কখনো আমি নেটটা খুব ভালো পাচ্ছিলাম, তো তখনই আমি ভ্লগটা আপলোড করছিলাম। তো এরকম আর তারপরে খুব উল্টোপাল্টা খাওয়া হয়েছে, হঠাৎ করে গরমটা ভীষণ পড়ে গেছে, তো সব কিছু মিলিয়েই হয়েছে সেটা বুঝতেই পারছি। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।